আমি যেটা আপনার সাথে আলাপ করেছি সেটা হলো এই, যেমন টপ টোয়েন্টি প্যাকেজ। টপ টোয়েন্টি প্যাকেজে এখানে প্রায় 20টা প্রোডাক্ট আপনি করতে পারেন। কি কি প্রোডাক্ট? আপনি অবশ্যই প্রোডাক্টগুলোর সাথে পরিচিত। আমাদের দেশে এখনও ব্যাপক ভিত্তিক শুরু হয়নি, এই ব্যবসাগুলো উন্নত বিশ্বের যে দেশগুলো আছে সেখানে উৎপাদন হচ্ছে। আমি প্রথম দেখেছি সিঙ্গাপুরে, এরপরে মালয়েশিয়া, এখন হয়তো বা সৌদি আরবও হচ্ছে, বিভিন্ন দেশে হচ্ছে। এটা হলো আগে যে সাবানটা আমরা ঘষামাজা দিয়ে ইউজ করতাম সেটা এখন লিকুইড বাসনে চলে আসছে, লিকুইড চলে আসছে। গায়ে মাখার সাবানটাও এখন হয়ে গেছে লিকুইড আকারে আসতেছে, এখন আর মানুষ ওই যে শ্যাম্পুর মতো চলে আসছে। একসময় তো শ্যাম্পুও ছিল না, আসছে শ্যাম্পু। এখন আমরা এই যে ডিটারজেন্ট পাউডারও একসময় ছিল না, এরপর আসলো ডিটারজেন্ট পাউডার, এখন ডিটারজেন্ট পাউডারটা লিকুইডে চলে আসছে। হ্যাঁ, লিকুইডটা বেশি চলতেছে, লিকুইড ডিটারজেন্ট আসছে, লিকুইড হ্যান্ড ওয়াশ, লিকুইড আপনার যে গায়ের সাবানটা আছে, হ্যাঁ এই এটা চলে আসছে। তারপরে ক্লিনিং আইটেম আসছে অনেক, যেমন ফ্লোর ক্লিনার, টাইলস ক্লিনার, যে গ্লাস ক্লিনার আছে, বিক্সল, যে বিক্সল দিয়া যে করে বিক্সল, এই আইটেমগুলা আপনার 30-40% মধ্যে উৎপাদন খরচ আসে। তাহলে নিশ্চয়ই আপনি যে প্রোডাক্টের কথা বলছেন, ওই যে কবজা বা ইটি, এটা এই 50% করতে পারবে না। এগুলা সীমিত, এগুলা কেজি কেজিতে চলে আসছে এখন। লোহার হিসাবটা অনেকটা কেজিতে চলে আসছে, এগুলার তেমন গুমন নেই, কিন্তু এগুলো শৌখিন আইটেম। যে আইটেমগুলো বলছি এখানে, এই যে নন ওভেন টিস্যু শপিং ব্যাগটা আপনি যেটা ইফতার আনলেন, এই ব্যাগটা, এই ব্যাগটারও চাহিদা আছে। এটা আপনি শপিং মলে গেলেই একটা ব্যাগ আপনাকে দিয়ে দেয়, তাই না? তো এই ব্যাগটা আপনি করতে পারবেন। তারপরে শিক্ষা আছে থাকবে, তাই না? তো শিক্ষার জন্য কলম ব্যবহার করতেই হবে। যতই আমরা ডিজিটালে যাই, কলম সিগনেচারের জন্য লাগবে, আপনার সিগনেচার ছাড়া হবে না। এরপরে ইয়া বাচ্চারা লেখাপড়া শিখবে, লিখতেই হবে, আপনি শিখবে কিভাবে? তাই বলফেনটা চলতেছে, এই বলফেনটা ওই প্যাকেজের সাথে আছে। এখানে প্রায় 20টা প্রোডাক্ট আপনি করতে পারবেন। তো 20টা প্রোডাক্ট করলে এবার এসে বিলো 50% থাকবে উৎপাদন খরচটা। তাই আমরা ধরে নিলাম, আমরা কোয়ালিটির দিকটা শতভাগ ঠিক রাখবো, তাইলে আমরা 50% খরচ করলাম, যেটা সেফ হবে হলো। তাইলে যে 50% থাকতেছে, সেই 50% আমরা কিভাবে আমরা বন্টনটা করবো? 50% টোটালটাই আপনি নেবেন না। ম্যানুফ্যাকচারিং একটা হিসাব আছে, মার্কেটিং এর একটা সেকশন আছে, উৎপাদন একটা আছে। হ্যাঁ, তো এটা আপনি কিভাবে করবেন? আপনি যদি মার্কেটিংটা করেন, মার্কেটিংটা আপনি আপনার আশেপাশে হয়তো বা আপনার সরাসরি বা সেলসম্যান দিয়ে মেনটেন্স করলেন, কিন্তু আপনি ম্যাক্সিমাম করবেন ডিলারশিপ দিয়ে। ডিলারশিপে প্রফিটটা আপনি ভাগ করে দেন, কিন্তু আপনার প্রফিটটা অ্যাভারেজে বেশি, কারণ লাভ কম করেন, সেলটা বেশি করেন। এই 50% আপনি ভাগ করে দিয়ে দেন। যেমন একজন ডিলার নিলেন, উনি প্রতি মাসে আপনার 3 লক্ষ টাকার মাল নিল, দৈনিক 10,000 হইলে তো মাসে 3 লাখ টাকা আসে নাকি? দৈনিক 10,000 টাকা সেল করা কোনো ব্যাপার না, তাহলে মাসে 3 লক্ষ টাকা থানা ভিত্তিক দিয়ে দিলেন। তাহলে 3 লক্ষ টাকার যদি হয়, তাহলে সেখানে আমি ডাক দিব, 3 লক্ষ টাকা আপনি এখন সে কেন আপনার মালটা সেল করবে? সেল করবে এই জন্য যে তাকে ডিলারকে 10% দিয়ে দেন। বড় বড় কোম্পানি, মাল্টিনেশনাল কোম্পানি, তাদেরকে 3% 4% দেয়, এর বেশি না। তাহলে আপনি তাদেরকে 10% দিয়ে দেন, আপনার আছে লাভ আছে, আপনি দিবেন না কেন, দিয়ে দেন। আর তারা বিভিন্ন মিডিয়াতে খরচ করে, যার জন্য ওরা প্রফিটটা কম করতে হয়। এখন আপনি 10% দিয়ে দেন ডিলারকে, আর ডিলার যে ডিলারের আন্ডারে কিছু সেলসম্যান রাখবে তাদেরকে দিয়ে দেন 5%, তাহলে কত হলো? 15% 15%। এরপরে আপনি আরো 5% আপনার আপনার উৎপাদন খরচ অপচয় ধরেন, আরো 5%, তাহলে 25% আপনার খরচ হয়ে গেল, চলে গেল। এই 25% আপনার নেট প্রফিট থাকবে। এটা কাগজে কলমে এবং বাস্তবতার নিরিখে আমরা এই হিসাবটা বের করেছি, তবে এলাকা ভিত্তিক বা স্থানকাল পাত্র ভেদে কিছু কম বেশি হতে পারে, কারণ বিজনেস লাভ
একেবারে ফিক্সড করা যায় না, কারণ আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছে, এটা কম বেশি হবে, এইটাই স্বাভাবিক, তাই না? তো সেই জন্য আমার কম বেশি হবে, তবে এভারেজে অত্যন্ত ভালো একটা অবস্থানে যেতে পারবেন, কারণ এগুলা খুব চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট। আপনি দেখবেন আপনার বাসায় গেলে এই প্রোডাক্টগুলো আপনিও ব্যবহার করেন, আপনি অবশ্যই বাসায় হারপিক ব্যবহার করেন, লাগে তো মাসে কয়টা হারপিক লাগে, ডিটারজেন্ট কতটুকু লাগে, তারপর বাসার গায়ের সাবান কতটুকু লাগে, হ্যাঁ, এরপরে আপনার এই যে ক্লিনিং হ্যান্ড ওয়াশ লাগে, এখন হ্যান্ড ওয়াশ সবাই ব্যবহার করে, এটা উচিত ব্যবহার করা, স্বাস্থ্যসম্মত। তো এই জাতীয় প্রায় 20-22টা প্রোডাক্ট আপনি করতে পারতেছেন, কারণ ইউরোপ আমেরিকা গেলেও 20-25 লাখ টাকা খরচ লাগে, কিন্তু ওখানে যায় হয়তো বা ট্যাক্সি চালাইতে হবে, আপনার রেস্টুরেন্টে কাজ করতে হবে, কারণ অভিজ্ঞতা না থাকলে কোনো ভালো কাজ পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে ইউরোপ আমেরিকা যায়ও 1 লাখ টাকা সেভ করা যায় না, কিন্তু ইনশাল্লাহ এই প্যাকেজের মাধ্যমে মাসে ইজিলি 3-4 লাখ টাকা ইজিলি আসবে, কম বেশি আসবে এটা ভাগ্য, তবে আরো বেশিও আসবে ইনশাল্লাহ। কেন বলছি, যে বলছি এই জন্য, পৃথিবীতে যতগুলা কোম্পানি বড় হয়েছে দেখেন আমাদের সামনেই, আপনার আমার আমরা দেখেছি, ওনারা যেমন ওনারা অনেক আগে শুরু করেছেন, তখন এরকম এত সুযোগ সুবিধা ছিল না, আকিস গ্রুপ, মিল্লাত গ্রুপ, তারপরে ওই যে আজাদ গ্রুপ, তারপরে এরকম অনেক গ্রুপ অফ কোম্পানি আছে, এইসব সীমিত আকারে শুরু করছিল, আজকে হাজার হাজার কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ লোক কাজ করে তাদের আন্ডারে, ওনারা কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, তাই না? ওনারা তো ব্যবসা করে হয়েছেন, পৃথিবীতে যারা ধনকুবের হয়েছেন তারা কিন্তু ব্যবসায়ী করে হয়েছেন, তাই বলে সবাই ব্যবসা করবে না, সবাই চাকরি করবে না, তবে এখান থেকে বেরিয়ে আসবে, বিশেষ করে যারা প্রবাসী আছে, আমি প্রবাসীদেরকে বলি যে বিদেশে প্রবাসে থাকা মানেই বিশাল একটা ট্রেনিং নিয়ে আসা, যারা প্রবাসে সত্যিকারই ছিল ওখানে বসে বসাতে থেকে কিছু শিখতে পারছে, কাজের সাথে থেকে মিশে শিখতে পারছে, ওই শিক্ষাটা এসে যদি এই দেশে কাজে লাগায় তাহলে ওই লোক আগের চেয়ে অন্তত 10 গুণ ভালো থাকবে ইনশাল্লাহ, কি থাকবে না? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে কোনো কিছু অসম্ভব নয় যদি দূর ইমান থাকে মহান সত্তার উপর, তাই আমাদের আল্লাহর উপরে ইমান থাকবে না, কার উপরে থাকবে? আমার সৃষ্টিকর্তার উপরে, আল্লাহর উপরে ভরসা থাকবে না, কার উপরে থাকবে? আর যত বেশি বেশি অন্যের কল্যাণে কাজ করবেন তত বেশি নিজের কল্যাণ হবে, কারণ এটা আমি পরীক্ষিত, আমি দেখেছি, এই জন্য আমি আমার এই যে সাফল্যের সূত্রটার নাম দিয়েছি, এই যে প্রজেক্ট প্রোফাইলটার নামকরণ করেছি, অনেক গবেষণা করে এটা সাফল্যের সূত্র নাম দিয়েছি। কেন দিছি? যে সাফল্যের সূত্র কোথায়? অন্যের কল্যাণে কাজ করা। আমরা তো শুধু আমিত্ব থেকে বেরিয়ে আসতে পারি না, আমি আমি আমার চাই, আমি শুধু আমি আর আমার। বইটা কি অনলাইন করে দিয়েছেন? না, বইটা অনলাইনে দেই নাই, বইটা আমরা এভাবে হার্ড কপি সেল করি, নিয়ে যাবো, এটা নিয়ে হাদিয়া 4,000 টাকা, আমরা আলোচনার মাধ্যমে কিছু কম বেশি তো দিচ্ছি। আমরা চাই যে আমরা চাই এই দেশে শিল্প উদ্যোক্তা তৈরি হোক, প্রত্যেকটা জেলায় থানায় আপনার মাধ্যমে তৈরি হোক। এই যে আপনাকে ডিলারশিপ কেন দিচ্ছি, যে আপনার মাধ্যমে করে উঠাক, একা আমার পক্ষে সবার করা সম্ভব না, আপনি আপনার এলাকায় করেন, হ্যাঁ আপনি আরো 10 জন গড়ে তোলেন, তাহলে কি আমাদের দেশে কর্মসংস্থান হবে, আমাদের দেশে বেকার লোক থাকবে না, আমাদের দেশটাও উন্নত বিশ্বের কাতারে মাথা উঁচু করে দাঁড়াবে। এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, এরা বেশি দিন হয় না, এরা উন্নত হয়েছে। সিঙ্গাপুর ছিল কি, আমি সিঙ্গাপুর 4-5 বছর ছিলাম, ওরা ছিল আমরা যাদেরকে বলি কি সারাল বা ফিশারিস, ভদ্রভাবে বলি ফিশিং ম্যান, তাই না? তারা নদীতে সাগর থেকে মাছ ধরত, সে মাছ দিয়ে শুটকি অথবা মাছ বিক্রি করত, এই ছিল তাদের কাজ। আজকে তাদের 1 টাকা আমাদের 70 টাকা, তাহলে আমাদের সে কতটা এগিয়ে গেছে, কারণ তারা রিস্ক নিতে পারছে। আমরা স্বাধীন করার জন্য বুকের তাজা রক্ত বিলি করে দিয়েছে, আর ওরা স্বাধীন না হওয়ার জন্য ওরা কান্নাকাটি করছে যে আমরা স্বাধীন হতে চাই না, তোমাদের সাথে আমাদেরকে রাখো। যে দেশ থেকে তাদেরকে, সম্ভবত মালয়েশিয়ার থেকে, তারা তখন বলছিল, তাদের ইতিহাস থেকে জানা গেছে, তারা বলছে আমাদেরকে আলাদা করো না প্লিজ, আমরা তাহলে কি করব, আমরা আমাদের লেখাপড়া নাই, আমাদের শিক্ষা দীক্ষা কোনোটাই নেই, আমরা শুধু মাছ ধরতে পারি, আর তোমরা যদি আলাদা করে দাও তাহলে আমাদের মাছ আমরাই খেতে হবে, কে খাবে? তাদেরকে তখনও রাখছিল, পরের বার বলছে না তোমাদেরকে রাখলে আমরাও উন্নত হতে পারবো না, তোমাদেরকে আলাদা করে দিব। সে মালয়েশিয়া এখন পিছিয়ে পড়ে আছে, সিঙ্গাপুরে গিয়ে গেছে। তারা কি করেছিল, তাদের নেতৃত্বে এসে তারা সবাই বসছে, তাদের চোখ দিয়ে পানি ঝরছে, তাদের ইতিহাস আছে দেখবেন, ইউটিউবে গুগলে আছে, সার্চ দিলে পাবেন। এরপরে তারা বলছে দেখো আমরা তো আলাদা হয়ে গেছি,
কান্নাকাটি করলে তো সব সমাধান হবে না, তবে তোমরা কি ঘুরে দাঁড়াইতে পারবা, আমার আমার কথা শুনবা? যদি শোনো তোমাদের কোনো কিছুর অভাব হবে না। নাম্বার ওয়ান, তোমাদের শিক্ষা অর্জন করতে হবে, লেখাপড়া শিখতে হবে, তোমরা কারিগরি শিক্ষা অর্জন করতে হবে, তোমরা এই যে 7-8 ঘন্টা কাজ করলে হবে না, তোমরা 16 ঘন্টা কাজ করতে হবে, এই এরকম অনেক শর্ত দিয়ে নেতৃত্ব মানতে হবে, যা বলি তাই শুনতে হবে, তা করতে হবে। ঠিক এমন ভাবে শুরু করার পরে আজকে কোথায়? আমাদের স্বাধীনতার 50 বছর, তাদেরও তো 50 বছর, তাদের ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ, তাদের 1 টাকা আমাদের 70 টাকা। এই জন্য সবাই উদ্যোগ নিতে হবে। তারা কিন্তু তখন ওই সুযোগ পায় নাই, যোগাযোগ ব্যবস্থা ছিল না। এখনো তাদের, আমি যখন আরো কত 25 বছর আগে যখন সিঙ্গাপুরে ছিলাম, তখন তাদের দেখছি তাদের দেশের ময়লাটা যেমন কোকোনাট নারকেল আসতো মালয়েশিয়া থেকে, সেই নারকেলটার যে সোবা ইয়াগুলা ওয়েস্টেজ থাকতো, এটা আবার নিয়ে মালয়েশিয়া ফালাইতে হতো। ওদের দেশে ফালানোর জায়গা নাই, এত ছোট দেশ, এরা এত ডিসিপ্লিন জাতি, এরা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে। তখনই একটা বিড়ির ফিল্টার যদি আপনি রাস্তায় ফেলান $500 জরিমানা। এরা আইনের আইনকে খুবই মান্য করে, কিন্তু আমরা তো, আমাদের দেশে আইন তাদের চেয়ে বেশি আছে, কিন্তু আমরা মানি না, এই জন্য আমাদের অধপতন। আমরা স্বাস্থ্যসম্মত চলতে চাই না, আমাদের যেটাই খাইতে মন চায় সেটা খেয়ে ফেলি। ওই দেশে মাদক মাদকে একদম আইন হলো সাথে সাথে হ্যাং, ফাঁসি, গাজার আইন হলো ফাঁসি দেওয়া। আর গাজা হিরোইন একই, আবার মদ ওরা পানির মতো খায়, আপনি এত পানিও খান না। ওরা যে বিয়ার খায়, ওরা ওরা পানি খায় না, ওরা বিয়ার জাতীয় জিনিস খায় বেশি, আছে এটা সাথে পানির মতো খায়। আসলে বিয়ার এগুলা তো একসময় আমাদের জন্য হালাল ছিল, আমাদের ওই যে মাতলামি করে দেখা এগুলা ইয়ে করে দিয়েছে, যাই হোক। এখন আপনাকে সময়ের মূল্যায়ন করতে হবে, যে সময়কে মূল্যায়ন করে সে এগিয়ে যায়। আজকে টাটা কোম্পানির অবস্থান কোথায়? উনি সময়কে মূল্যায়ন করেছে। আজকে গভর্নমেন্টের অনেক বড় বড় কোম্পানি, গভর্নমেন্টের যে এয়ারলাইন্স আছে সেটা সে কিনে নিয়েছে, এখন আবার কত আরেকটা প্রজেক্ট নিয়ে নিছে গভর্নমেন্ট, 300 বিমান এট এ টাইম সে আনতেছে, কিনতেছে, ওই এয়ারলাইন্স নেওয়ার পরে 300 বিমান নিয়ে আনছে, সবকিছু চেঞ্জ করে ফেলাইছে, লাভজনক অবস্থানে নিয়ে আসছে। অ্যাকচুয়ালি আপনাকে সাহস আর আত্মবিশ্বাস বদলে দেয় সবকিছু, সাহস রাখতে হবে। আপনি ভালো কাজে যাবেন, আপনার যত আপনজন আছে দূরের কাছের বন্ধু বান্ধব আপনাকে পিছন থেকে টেনে দেবে, কারণ আমাদের জাতীয় খেলা কি হাইডুডো, আমাদের স্বভাব হলো আপনি ভালো কিছু করলে আমরা পিছন থেকে টেনে ধরব, এটাই তো, এটাই বানরের স্বভাব। কিন্তু সেখান থেকে যারা এগিয়ে গেছে তারাই সাকসেস। অদম্য চেষ্টা থাকতে হবে। তাহলে এই যে আপনি বাইরে থেকে এসেই যোগাযোগ করছেন আলহামদুলিল্লাহ, আমি বলবো আপনি সময়কে নষ্ট না করা, আপনি এগিয়ে যাবেন। আর যত প্রকার সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমার কাছ থেকে পাবেন, আর আমি আপনার সাথে একজন সহযোগী পার্টনার হিসেবে লেগে থাকবো ইনশাল্লাহ। আপনি আপনার কোম্পানির যাবতীয় মালিক, আপনি আপনিই সবকিছু অল ইন অল, তবে আমি একজন সহযোগী পার্টনার হিসেবে আপনার সাথে আছি ইনশাল্লাহ থাকবো। কারণ কি, সেখানে সেখানে আমারও লাভ আছে আপনারও আছে। কি লাভ? আমি আপনাকে দিয়ে আরো 10টা প্রজেক্ট করাতে চাই, আমরা অভিজ্ঞতাটা শেয়ার করবো, অভিজ্ঞতা দিলে কোনোদিন কমে না, তাই না? তা আমি বলবো যে আপনি সময় নষ্ট করার দরকার না। যে প্রশ্নটা করছেন যে কয়দিন লাগবে, আপনি কতদিনের মধ্যে করতে চান আমাকে বলেন, আমি সেই সময়টা সুন্দর করে সাজাব। আমি এই জন্য বললাম যে আমি আসলে আমার জন্য বলি না, কিন্তু আমার বাহির জগতে এরকম একটা চ্যানেল আছে, যারা আমার ফ্রেন্ড সার্কেল যারা একসাথে ছিলাম অনেকগুলো লোক, আমরা যেহেতু অনেক বছর 20-22 বছর বাহিরে, সবাই না আপনার মতো এরকম মানে একসাথে বসতে গল্প গুজব চলতো, যার ফলে দেখা গেছে কথার কারণে পিছনে অনেক লোক আছে যারা উৎসাহী লাগা থাকে, আগ্রহ থাকে এরকম অনেক লোক। তবে এর মধ্যে থেকে একটা কথা বলি, আমার বাস্তব জীবনে আপনি যেখানে বসে আছেন, আমি যখন এটার 3 তলা ছাদ দিই, তখন আমি আমার আব্বাকে বলছি আর উনি এসে দেখে গেছে, ওনার কাছ থেকে আমি একবারে দোয়া নিয়ে আনিছি যে আব্বা আমি যা করবো ইনশাল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দেন, কিন্তু আমি যেন করতে পারি, মানে প্রত্যেকটাতে অনুমতি নিতে হবে এরকম যেন না লাগে। কারণ কি বলে এটা কেন বললেন? কারণ বাধা আসতে পারে,
কারণ আমার বাবা জানে না যে এটা ভালো হবে না মন্দা হবে, কিন্তু যখন আমি এখানে এখানে একদম আপনি এখানে আসাও অনেক কঠিন ছিল, আমি বাড়ি করার পরে নৌকা কিনেছি, তো তখন হয়তো বা আমার বাবাও বাধা দিতেন না এখানে কিছু করবা, এখানে তুমি এসছো আমার গ্রামে অনেক ভালো, এরকম অনেকের বাধা দিয়া শহরে বাড়ি ঘর করতে দেয় নাই বাবা মা, হ্যাঁ এই জঙ্গলে এই ডোবা ডাবিতে এটা তো আমার এখানে কত করে রয়েছে, আমরা টয়লেট করে রাখছি কি তাই না, গ্রামগঞ্জে এসছে টয়লেটের জায়গা অনেক ভালো জায়গায় আছে এইভাবে বলতো, আজকে তারা আফসোস করে ওখানে আজকে অট্টলিকা হয়েছে। বাবা মার দোয়া মুরব্বীদের দোয়া অবশ্যই দরকার আছে, কিন্তু একবার নেবেন, কিন্তু নিজে যেটা ভালো চিন্তা করবেন সেখানে যদি এগিয়ে যেতে পারেন জীবনে সাকসেস আসবে। ইদানিং কালে আমি আমার আপনজনদের কাছ থেকে কিছু পরামর্শ নিতে যায় আমি আবার শত বছর পিছিয়ে গেছি, আমার এত কিছু হাতছাড়া হয়েছে আমি ওই আফসোস করতেছি এখন, আর এর আগে আমি যখন একদম সো ইয়াং তখন আমি নিজে যা মনে করতাম তাই করতাম, আল্লাহর উপরে ভরসা করে বাস, বাবা আমার কাছে দোয়া করেন আপনারা মুরব্বীজনদের কাছে ছোট বড় সবার কাছে দোয়া চাই, আল্লাহর রহমতে আল্লাহ আমারে ভালো একটা অবস্থানে এনেছে, লক্ষ কোটি শুকরিয়া আল্লাহর দরবারে, আল্লাহ প্রতিষ্ঠিত করছে। হ্যাঁ আমার অনেক সিনিয়ররা আমার সাথে অনেক পিছিয়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু ইদানিং কালে এসে আমি পরামর্শক বেশি বানায় ফেলাইছি, যে আশেপাশে জিজ্ঞাসা করি এটা কেমন হবে, দেখেন তো একজনের বলে যে একটু আগান আরেকজনের কাছে ফিসান না এই সেই, আমি এত যে জিনিস আমার হাত ছাড়া হয়েছে আমি এটা জীবনে পাবো কিনা সন্দেহ আছে, আমি এখন প্রতিনিয়ত এটা মনে করলে আফসোস করি। আজকেও কিছু আপনি আসার আগে কিন্তু আমি ওই বিষয়টা নিয়ে কথা বলতেছি, আমি একটা ফ্যাক্টরি করার জন্য আমার একটু ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ সবই আছে, ওই যে আপনাকে যেটা বলছি স্থানকাল পাত্র বেঁধে পরিবর্তন আনতে হয়, এখন আমার একটা আবাসিক হয়ে গেছে, আগে একটু কম লোকজন ছিল, এখন ওই বড় মেশিন পত্র এখান থেকে বের করা বা সাউন্ড হয় আশেপাশে কাউকে ডিস্টার্ব করা ঠিক হবে না, যার জন্য আমার একটু হাইয়ার রোডের সাথে খোলামেলা জায়গা দরকার, তা আমি ওরকম একটা জায়গাও পেয়ে গেছি ফ্যাক্টরির জন্য, কিন্তু বেশি পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করতে গিয়ে আমি আমার ছেলের কাছে পরামর্শ নেই, ওয়াইফের কাছে নেই, আশেপাশে নেই, আমার স্টাফদের কাছে নেই, মানে কেউ আগাইতে বলে কেউ পিছাইতে বলে এই করতে করতে জিনিসটা হাতছাড়া হয়ে গেছে, কিন্তু এত একটা এখন ডাবল রেট দিয়ে ওটা পাবো না, 8-9 মাসের ব্যবধান বা 1 বছরের ব্যবধান, 1 বছর হয় নাই কিন্তু আমি ডাবল 1 টাকার জিনিস 3 টাকা দিয়েও পাবো না, এখন হাতছাড়া হয়ে গেছে, ওই লোকের টাকার প্রয়োজন ছিল উনি আমাকে সুবিধা দিয়েছে, কিন্তু আমার ফ্যাক্টরির আলাদা করা আমার এটার জন্য জরুরি হয়ে দাঁড়াইছে, এবং যেই একদম হাইওয়ে রোডের সাথে, এটা একটা উদাহরণ দিলাম, তাই আপনি যার যার সাথে তার তারটা ওইভাবে করেন, কিন্তু নিজে যেটা ভাবছেন বাস্তবায়ন করার জন্য সেটা আপনাকে এককভাবে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে যদি এগিয়ে যেতে পারেন আপনি সাকসেস। আমি দেখেছি ওয়াইফ নিয়ে আসছে, গত 2 দিন আগে একজন ওয়াইফ নিয়ে আসছেন, উনি 100% আজকে 2-3 বছর ভাইবা, উনি ওটা ডিলার, বললো যে মাসে আমার 2500 কার্টুন অলরেডি আমি ডিলারশিপ ইয়ে করি, তো উনি ডিসিশন একদম অর্ডার দেবে মেশিন নেবে, আমার সাথে আগেও কথা হয়েছে, এখন ওনার ওয়াইফ উমুক আর একটু ভাবো করবা কি করবা না আর একটু সময় না হইনা, কিন্তু উনি তো এখন অন্যজনের ডিলারশিপ নিয়ে মানে আর কোনো সেলসম্যান, কিন্তু ওনার মার্কেট তৈরি করা, কিন্তু তাকে সে ফাইনালি আমার সাথে ডিসিশন নিয়ে আনিছে এখন তাকে করতে দিবে না, আসলে কি ওই সবার মনে একরকম। দেখেন একটা কথা মনে রাখবেন, আপনি নদীতে গেছেন মাছ ধরতে বা পুকুরে, আপনি যদি দুই হাতে ফুটি মাছ ধরে রাখেন আপনার বড় বড় বোয়াল মাছ লেজ দিয়া কি বাড়ি দিয়া চলে যাবে, আপনি বোয়াল মাছ ধরতে পারবেন, কারণ আপনার দুই হাতে কিন্তু ফুটি মাছ অথবা কই মাছ অথবা শিং মাছ ছোট ছোট মাছ ধরে রাখছেন বা এটা ছাড়তে পারতেছেন না, কিন্তু আপনাকে বোয়াল মাছ ধরতে হলে বড় মাছ ধরতে হলে এই দুইটা ছেড়ে দিয়েই অপেক্ষা করতে হবে, আসলেই কি গাবুস করে ধরে ফেলতে হবে, তাহলে ইউ আর সাকসেস। কিন্তু আপনি যখন এখন ওই যে মহিলা মানুষ বা তারা তাদের মতো পরামর্শ দিচ্ছে, ঠিক আছে তুমি এই টাকাটা এখন রাখছো এক জায়গায়, এটা যদি দাও কি হয় না হয়, আরে কিছু তো একটা হবে, আমরা পৃথিবীতে টাকা নিয়ে আসিও নাই টাকা নিয়ে আবার যাব না, আবার যদি সঠিক কাজে লাগাতে পারি তাহলে যাব, আপনার জীবনের সব কাজই হতে পারে সাদাকা, আপনি যদি একটা শিল্প করে যান আমি আপনাকে কি 100 বছর বাঁচবো, একটা সীমিত সময় আল্লাহ যে হায়াত দিচ্ছে সেটাই বাঁচবো, এই
এই শিল্পে যতজন লোক কাজ করবে এটার মাধ্যমে যতজন লোক আত্মকর্মসংস্থান হবে তাদের রুটি রুজির উসিলা হবে, এটা সাদাকা। আপনার দান করার যেরকম সওয়াব পাবেন আপনি সেখানেও সওয়াব পাবেন। আজকে আপনি কোনো ভিক্ষুক কেউ আসছে আপনি দান করলে একবারে করে দিলেন কিছু, অথবা দূর করে তারাও দিতে পারেন, কিন্তু যাকে চাকরি দিচ্ছেন সে প্রতিদিন প্রতিনিয়ত বেতন পাচ্ছে, তার ফ্যামিলির নিয়ে খাওয়াচ্ছে, এটা কিন্তু সাদাকা। এটাও আসছে যে আমরা যে আমাদের বিবি বাচ্চাদের জন্য মা বাবার জন্য ব্যয় করি, ওটাও সাদাকা। আপনার ইনকাম না থাকলে আপনি কোথায় ব্যয় করবেন? এখন এখন মনে করেন প্রবাস থেকে আসছেন, একটা টাকা সবাই দেখতেছে আপনার কাছে একটা অ্যামাউন্ট আছে, এখন এই টাকাটা যদি আপনি প্রতিনিয়ত খরচ করতে করতেই হবে, আপনার কি রানিং ইনকাম কিন্তু এখন নেই, বন্ধ, আপনার জমানোর টাকাটা আপনি খরচ করে ফেলতেছেন, একসময় আপনার টাকা শেষ হয়ে যাবে। এরকম কিন্তু ইতিহাস আছে আমার কাছেই। এক লোক প্রবাসী ছিল অনেক বছর, উনি গাড়ি নামাইছে, গাড়ির ব্যবসায় লস খায়া মনে হয় সাইড বাগের এক বাগে, এরপরে বাসটা বিক্রি করছে, বিক্রি করে টাকার বান্ডিল রেখে দিয়েছে, প্রতিদিন বাজার করার ওখান থেকে 500 টাকার নোট টান দিতেছে আসতেছে। তার কথা যে ওনার আমার আগের গাইডের মধ্যে ওনার একটা সাক্ষাৎকার আছে, বদলো খুবই ভালো, একবারে শতে না হাজারে একজন বা লাখে একজন লোক, খায়রুল বাসার নামে লোকজন, খুব দামি সৈদের ছিলেন প্রবাসী। তো উনি আসার পরে উনি আমার এখানে অনেক কাস্টমার পাঠাইছে, উনি আজকাল বলে আসে নাই, উনি আসবো আসবো করে পাঠাইছে আরো 20-22 বছর আগে। তো এসে আমার এখানে বসলেন, বসার পরে বলল যে স্যার আমি আসছি, আমি কিছু করতে চাই। তা আমি মোম এটা সেটা মোম বলফেন সম্পর্কে আইডিয়া দিচ্ছি, উনি শুনতেছে কিচ্ছু বলে না। তা আমার কাছে তো তেমন টাকা নেই, তা বললাম মোমটা করেন এই, তা ঠিক আছে আমি তাহলে আপনি আমার অর্ডারটা নেন আমি কালকে আসতেছি। ওনার কাছে আসলে টাকা নেই, তো উনি অর্ডার দিয়ে নাম মাত্র একটা টোকেন মানি দিয়ে অর্ডার দিয়ে গেলেন। উনি ওনার মেয়ের জামাই গার্মেন্টসে চাকরি করে, তার ও ক্রিম একটা স্যাক আরেকজনের কাছে বিক্রি করছে যে তুমি অমুক তারিখে 10 তারিখে এই টাকাটা উঠে নিবে, আজকে আমার টাকা দেওয়া একটা টাকা, এই টাকাটা এনে চুপচাপ, তখনও আমার কাহিনী বলে নাই এত ঘটনা, দিয়ে বললো যে দেন গাইস দেন, দিয়ে দিলাম কিছু কাঁচামাল দিয়ে দিলাম, যায় উনি আর 3-4 দিন যোগাযোগ করেনি ব্যবসা করতেছে। 3 দিন না 4 দিন পরে এসে উনি আমার এখানে বসে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন, তো বললো একটা মেশিন দিয়ে আসলে ওনার চোখ দিয়ে পানি পড়তেছে এখন জর্জরা, আর বলতেছে এইটা দিয়া এই একটা মেশিন দিয়ে কি ব্যবসা করবো এই কথাতে। আমি ভাবছি যে উনি সব বিস্তারিত না বলার কারণে আমি ভাবছি যে ওনারে মেশিনটা দিয়ে আমি ক্ষতি করে ফেলেছি, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে। আমার বললো যে আপনি জানেন আমি যে এসে আপনাকে যেদিন টাকাটা দিয়েছি আমার 3 দিন চুলা জলে নাই, শুধু পানি খাওয়ার মধ্যে আছি, আপনাকে বলি নাই, আমি লজ্জা পেলাম, আমি অনুতপ্ত হলাম, আমি ওনাকে 1000 টাকা দিয়ে বললাম যে আপনি বাসায় আগে বাজার করে দিয়ে আসেন, আরো 20 বছর আগে। উনি টাকাটা ফিরাইয়া দিলেন, বললো যে না আমার এখন প্রতিদিন এক বেলা চুলা জলে, আজকে এই 3-4 দিন চুলা জ্বলতেছে, এর আগে 3 দিন আমাদের খাবার দাবার ছিল না, আমি আপনার এখানে ভুকা আসছিলাম, একদম না খেয়ে আসছি, তা আমি ওনারা নাস্তা পানি করাইছি, কিন্তু আমি তো জানি না উনি না খেয়ে আসছে। এই অবস্থায় উনি বলল স্যার এটা না ব্যাপার, কিন্তু আমার যে চাহিদা সৃষ্টি হয়েছে এরকম 20টা ডাইস লাগবে, আমার 1টা ডাইস হবে না। তখন আমার বুকটা ভরে গেছে আনন্দে যে না চাহিদা সৃষ্টি হয়েছে। আমি বললাম যা মেশিন লাগে আপনি নিতে থাকেন, টাকা যা পারেন দেন, আপনি আস্তে ধীরে দেন, আপনার এখন থেকে এই ফ্যাক্টরি আপনার অধিকার, আপনি মেশিন নিতে থাকেন। আমি টাকা স্যার আপনি আমার চিনেন না জানেন না কি না আপনি নেন, মানুষ দেখলে তো বোঝা যায়, আপনি যদি না দিতে পারেন কোনোদিন আপনি দিন না, কিন্তু অ্যাবিলিটি থাকলে দিয়ে, কিন্তু উনি টাকা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে উনি এরপরের দিন আসলো, আইসা বললো জানা এবার 2 বেলা চুলা জলে, এখন 3 বেলা চুলা জলে, এরপরে উনি এই টাকা দিয়ে এরপরে আবার একটা শোরুম করছে, এরপরে ওই নারায়ণগঞ্জে, উনি হলো জামালপুরের লোক, কিন্তু উনি এই নারায়ণগঞ্জে এরপরে জায়গা কিনছে, ছেলেরে বিয়ে করাইছে, খুব ভালো একটা অবস্থানে গেছে। আমি আলহামদুলিল্লাহ একটা মোমের ডাইস থেকে শুরু, এটাই নিজের বলার মতো একটা গল্প, বাস্তবতা গল্প, বাস্তব গল্প, আত্মকর্মসংস্থান। এই ডাইনে বামে তাকাইয়া বেশি লেট করলে বা সুযোগ হাতছাড়া হয়ে যায়। বিল গেটস বলছিল যে তুমি তোমার
অভিজ্ঞতাটা এই যে তুমি যা করতে চাও পরিকল্পনা, এটা কারোর সাথে শেয়ারও করতে যাও না, তাহলে তোমার এই প্রযুক্তি চুরি হয়ে যাবে। আরেকজন তোমার এটা অ্যাপ্লাই করে সে সফল হয়ে যাবে, তুমি কিন্তু তার কর্মচারী হয়ে যাবে একসময়। কারণ আপনার এলাকায় মনে করেন আপনি আলোচনা করতেছেন, এই করতেছেন, আরেকজন বুঝে শুনে চিন্তা করলো তাহলে আমি করে ফেলি, সে চুপচাপ এসে করে ফেললো, আপনি চিন্তা করলেন যেহেতু এই প্রজেক্টটা হয়ে গেছে আমি আর করে কি করব, আপনি আর করলেন না। একসময় এমন হলো যে তার প্রজেক্টেই চাকরি নিল, এরকমও ঘটনা আছে। এই জন্য সময়কে মূল্যায়ন করতে হবে। কি এখানে একটা ফ্যাক্টরি হলে আরেকটা ফ্যাক্টরি করাই বুদ্ধি বলে আমাদের দেখছি, এটা তো সবাই করতে পারে না। যত প্রতিযোগিতা, এটা ইউ আর রাইট, প্রতিযোগিতা যত থাকবে তত ভালো। কিন্তু অনেকে এটা বোঝে না। আমি রিকা বিভাগে গেছিলাম, যাই দেখলাম সব সরিষা তেলের দিক। তা আমি আমার বড় ভাইকে জিজ্ঞাসা করলাম যে এরকম না এলাকার বড় ভাই, আমি বললাম যে এত মিলি হেনে এত তেল এটা কোথায় বিক্রি হয়? উনি আমার বললো যে তুমি সারা বাজার ঘুরো, ঘোরার পরে তোমার অভিজ্ঞতা হবে। অনেকদিন আগে তখনই কিন্তু আমি বাইরে না যাই যে চিন্তা তখন করছিলাম, ওই জায়গায় যদি থাকতাম তাহলে আজকে দেখো। না না না, সময় নষ্ট না আমার, আমি আপনার জন্য আপনি আসবেন, এই জন্য আমি এখন ঈদের আগে একটু রিল্যাক্সে আছি। আমি চাচ্ছি যে আপনার প্রজেক্টটা শুরু হোক ইনশাল্লাহ, এবং আপনার গোল্ড ফিশটাও আমি আমার সাথে শেয়ার করতেছি। আমি বলবো সময়টাকে নষ্ট করবেন না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবেন। আমি আমি অনেক অনেক সময় বলি আমার পার্টনার একমাত্র আল্লাহ, আল্লাহর সাথে আমি করবো ব্যবসা, আমি আল্লাহর সাথে পরামর্শ করি। আপনি যদি কারোর সাথে পরামর্শ করতে চান আপনার কথাগুলো জানা মাঝে বসে আপনি আল্লাহর সাথে শেয়ার করেন, বা শেয়ারিং হয়ে যাবে, আল্লাহ আপনাকে জানাই দিবে মনের মধ্যে, যে আপনার মনের মধ্যে মেসেজ পাঠিয়ে দিবে, হ্যাঁ এটা করো, শুরু করো, না করলে না করে দিবে, এটা বাস্তবতা। আর আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই, আল্লাহর কাছে চাইতে হবে। ইনশাআল্লাহ আমারও মনে অনেক জোর আছে, যেহেতু অনেক ছোট থেকে ব্যবসায়ী, আর আমি আমার টাকা দিয়ে সবকিছু করছি। এখন সময়টা নির্ধারণ করুন কবে নাগাদ শুরু করতে চাচ্ছেন, তাহলে এই সময়টা আমি যত দ্রুত সম্ভব ঈদের পরে ঢাকায় আপনার সাথে সাক্ষাৎ হয়। আমি আসলে মানে কি করতেছি যখন ফাইনাল করবো তখনই আপনার সাথে।